হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে নবমী, তো আমরা এখন চলে এসেছি নবমীর ভোগ খেতে ডিসদের বাড়ি। সেদিন তো রাতের বেলা এসেছিলাম, ভালো করে দেখা হয়নি। আজকে দিনের বেলার পরিবেশ আর অনেক কিছু ছিল, খিচুড়ি, পাঁচ তরকারি, পোলাও, পনির, বেগুনি, চাটনি, পাঁপড়, মিষ্টি, মানে বিশাল খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি অনেক পোলাও খেয়েছি। এই হচ্ছে ওদের ঠাকুর। তো এই হচ্ছে দিনের বেলা, আর সেদিন তো রাতের বেলা এসেছিলাম, দিনের বেলা আসা হয়নি কোনোদিনই। তো এই যে পাশে পুকুর, সামনে দালান, আমার খুব ভালো লাগে। আগে যখন এদিক দিয়ে যেতাম আর দেখতাম এই বাড়িটা। আর ওই যে দেশ খেলছে বন্দুক হাতে, বেলুন হাতে। তো নবমীর রাতে বাতকুল্লা ঠাকুর দেখার প্ল্যান। আমরা গাড়ি থেকে নামলাম, তারপর এখন হাঁটবো। ব্যথা হয়ে গেছে গাড়িতে আস্তে আস্তে। বাতকুল্লা পল্লী শ্রী সমিতির প্রাকৃতিক জয়ন্তী বর্ষের শারদ উৎসবে তো আজকে আর বেশি ঘোরা হবে না, কারণ কি মানে বাচ্চাগুলো টায়ার্ড হয়ে গেছে, যেহেতু অষ্টমীতে অনেক রাত অব্দি ঠাকুর দেখা হয়েছে, ঘুমটাও ঠিকঠাক হয়নি। তো আর একটা জিনিস এখানে দেখলাম যে কোনো বাইক, সাইকেল, টোটো কোনো কিছুই ঢুকতে দিচ্ছিল না। তো এটা একটা ভালো, হেঁটে খুব আরাম, ভিড় হলো হেঁটে শান্তি। আর তো ভালো লাগলো, অনেকদিন থেকেই শুনেছিলাম বাতকুল্লার পুজো খুব ভালো।
মানে 10 বছর ধরে শুনছি, বাট 10 বছর এবারেই প্রথম বাটকুলার পুজো আমি দেখলাম, আর সত্যি খুব ভালো লাগলো। তো এবারে পুজোটাই খুব ভালো কাটলো, হই হই করে আনন্দে বিশাল মজা করে। তো এই হচ্ছে আমাদের নবমী স্পেশাল মেনু, রুটি আর চিকেন। তো এই খেয়ে আজকে চলে যেতে হবে বাড়ি। আজকের মতো ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।